আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন, অর্থাৎ ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে কীভাবে আপনারা সফটওয়্যার আনইনস্টল করবেন। এর জন্য আপনারা দুইটা পদ্ধতিতে আনইনস্টল করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে এই যে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলটা ক্লিক করতে হবে। কন্ট্রোল প্যানেলটা ক্লিক করার পরে এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পর এই আপনার যেগুলো সফটওয়্যার আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার ভিতরে আছে সেই সফটওয়্যারগুলো এখানে শো করতেছে। এখন আপনি যেই সফটওয়্যারটা এখান থেকে আনইনস্টল করতে চান সেটার উপরে একবার ক্লিক করবেন। যেমন আমি যদি এই সফটওয়্যার আনইনস্টল করতে চাই, দেখেন বাম সাইডের বাটন ক্লিক, তারপরে এই দেখুন উপরে চলে আসে আনইনস্টল। আনইনস্টল ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক সেন্স টু এ ডিভাইস, মানে আপনি কি এটা আনইনস্টল করতে চান। আপনি যদি ইএসএ ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে অথবা আনইনস্টল হয়ে যাবে। যাই হোক, যে কোনো সফটওয়্যার এখান থেকে আপনি এরকম ক্লিক করলেই উপরে আনইনস্টল লেখাটা চলে আসবে। একবার আনইনস্টলে ক্লিক করলে আপনি প্রত্যেকটা সফটওয়্যার এরকম চলে দেখাবে যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিও আবারও দেখাচ্ছি কিভাবে আনইনস্টল করবেন। এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করলেন চলে আসছে, ক্লিক করবেন এরকম চলে আসবে। আপনি যদি আনইনস্টল করতে চান তাহলে ইএসএ ক্লিক করবেন তাহলে চলে যাবে। অথবা আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিও আনইনস্টল করতে পারেন। সেটা হচ্ছে কম্পিউটার দিস পিস, এর উপরে ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে চলে আসছে যে ইন আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এর উপরে ক্লিক করলে আপনাকে ওই সেখানে নিয়ে যাবে। এখানে আপনি অ্যাপস এবং সফটওয়্যারের নাম দিবেন, যে সফটওয়্যারটা আপনি থেকে আনইনস্টল করতে চান সেটা ক্লিক করলেই আপনাকে এখান থেকে দেখাবে যে কীভাবে আনইনস্টল করবেন। যে আনইনস্টল আনইনস্টল করতে চাইলে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে, যেটা আমি এখানে করবো না, এখন আপনাকে দেখাচ্ছি। মনে রাখবেন কোনো ল্যাপটপ অথবা পিসির উপরে যদি কোনো সফটওয়্যারের উপরে এরকমভাবে যদি বাম সাইডে ক্লিক করে যদি এখান থেকে ডিলিট করেন তাহলে মনে করবেন যে সফটওয়্যার কিন্তু আপনি এখান থেকে আনইনস্টল হয়ে যান। এটা সম্ভবভাবে এখান থেকে ডিলিট হয়েছে, মূলত কিন্তু সফটওয়্যারটা ডিলিট হয়নি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন।